হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের থার্ড ভিডিও। তো এখানে আমি ফার্স্টে ডিসকাস করব ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। ডাইজেস্টিভ গ্ল্যান্ড যদি দেখি তাহলে আমাদের কি কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে। একটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড, লিভার আর প্যানক্রিয়াস। তো আমরা স্যালিভারি গ্ল্যান্ডসদের আগেও ভিডিও বানিয়েছি, আগের ভিডিওতে স্যালিভারি গ্ল্যান্ড সম্বন্ধে সব বলে দিয়েছি। তো স্যালিভারি গ্ল্যান্ডটা ওখান থেকে দেখে নিও, এই ফার্স্ট ভিডিও থেকে, পার্ট ওয়ান থেকে, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো ফার্স্টে বলছি, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বড়, এটা হচ্ছে লিভার। তাহলে লিভার, লিভার কি? লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, ওয়েট 1.2 to 1.5 কিলোগ্রাম, প্রেজেন্ট অন অ্যাবডোমিনাল ক্যাভিটি জাস্ট বিলো দ্য ডায়াফ্রাম। আমি আগেই বলেছি ডায়াফ্রাম আমের ওপরের পার্টটা হচ্ছে থোরাক্স এবং নিচের পার্টটা হচ্ছে অ্যাবডোমিন। ডায়াফ্রাম দুটোকে আলাদা করে পরপর থেকে, থোরাক্স অ্যাবডোমিনকে। তো অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে। এবার একটা জিনিস দেখো, এই যে এটার সম্বন্ধে কিছু ফ্যাক্ট বলছি, লিভার পজেস টু লোবস, এটা দুটো লোব থাকে। এই যে এখানে একটা বেরিয়ার দেখছো মাঝখানে, এটা একটা লোব বড়, এটা একটা ছোট লোব। তো হেপাটিক লোবিউল, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভার। লিভারের যদি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলি তাহলে সেটা হলো হেপাটিক লোবিউল, কন্টেইনিং হেপাটিক সেলস। হেপাটিক লোবিউল হেপাটিক সেল দিয়ে তৈরি, ওকে, অ্যারেঞ্জড ইন দ্য ফর্ম অফ কর্ড, কর্ডের ফর্মে অ্যারেঞ্জ থাকে। যাই হোক, এবার হেপাটিক সেলের সম্বন্ধে কিছু বলেছি, হেপাটিক সেল সিক্রেটস বাইল, এই হেপাটিক সেলগুলোই বাইল সিক্রেট করে। পাথওয়েটা এখানে পরে দেখাবো। যাই হোক, বাইল সিক্রেট হলে সেটা হেপাটিক ডাক্টের মাধ্যমে গল ব্লাডারে আসে, গল ব্লাডারে স্টোর হয় এবং কনসেন্ট্রেট হয়। এই হেপাটিক সেল থেকে যে বাইল সিক্রেট হয় সেটার মধ্যে বাইলের কনসেন্ট্রেশন কম থাকে, কিন্তু যখন এটা গল ব্লাডারে স্টোর হয় তারপর এটা কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়। মাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার, গল ব্লাডার হচ্ছে মাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার। যাই হোক, এবার এখানে আরেকটা জিনিস, ইচ লোবিউল কভার্ড বাই থিন কানেকটিভ টিস্যু শীত কল গ্লিসন ক্যাপসুল। এই স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট যেটা লোবিউল ছিল, হেপাটিক লোবিউল, সেটা কি দিয়ে কভার্ড থাকে? থিন কানেকটিভ টিস্যু শীত কল্ড গ্লিসন্স ক্যাপসুল। এই গ্লিসন্স ক্যাপসুল এটা ইম্পর্টেন্ট। তো স্ট্রাকচারগুলো দেখে নেই ভেতরের আগে। এটা হচ্ছে গল ব্লাডারে যে বেলুনের মতো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তারপর এই যে একটা ডাক্ট আছে না, যে ডাক্টটা আসছে সেই ডাক্টটা হচ্ছে ডাক্ট অফ গল ব্লাডার, এটাকে বলা হচ্ছে হেপাটিক ডাক্ট। সরি সরি, এখানে একটা জিনিস চেঞ্জ হবে, এটা হেপাটিক ডাক্ট না, এটা হবে সিস্টিক ডাক্ট। আমি এখানে ভুল লিখেছি, তোমরা ঠিক করে নিও। এই গলব্লাডার থেকে যে ডাক্টটা আসছে সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, আর এখানে যে লিভার থেকে দুটো ডাক্ট আসছে এরা হচ্ছে হেপাটিক ডাক্ট। দুটো মিলে একটা ডাক্ট হচ্ছে, সাপোর্ট সেই কমন যে ডাক্টটা হচ্ছে, কমন সিস্টিক ডাক্ট বলতে পারি, ওই দু এই সিস্টিক ডাক্ট হেপাটিক ডাক্টের সঙ্গে মিশে গিয়ে তৈরি করছে কমন বাইল ডাক্ট। ঠিক আছে, এবার এই কমন বাইল ডাক্ট নিচে নামছে 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 প্যানক্রিয়াসে ঢুকছে। প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক ডাক্ট আছে সেই ডাক্টের সঙ্গে মিলে তৈরি করছে কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, এটার মাধ্যমে প্যানক্রিয়াটিক জুস আর বাইল ডিওডিনামে সিক্রেট হয়। ঠিক আছে, এই পথে এই যে এখানে একটা স্ফিংটার থাকে, কমন হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টের এই পার্টটাতে একটা স্ফিংটার থাকে, সেটা হচ্ছে স্ফিংটার অফ অডি। ঠিক আছে, এটা তো প্যানক্রিয়াস দেখেই বুঝতে পারছো, আর এটা ডিওডিনাম, ডিওডিনাম ইজ ইউ শেপেড। যাই হোক, তো এখানে আমি তীর চিহ্নের মাধ্যমে দেখিয়েছি, বাইল যখন হেপাটিক সেল থেকে তৈরি হয় তারপরে এই যে হেপাটিক ডাক্ট হয়ে এইভাবে সিস্টিক ডাক্টে প্রবেশ করে, প্রবেশ করে তারপর গল ব্লাডারে যায়, গল ব্লাডারে স্টোর হয় এবং কনসেন্ট্রেটেড হয়, তারপর আবার সিস্টিক ডাক্ট দিয়ে কমন কমন বাইল ডাক্ট হয়ে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে ডিওডিনামে সিক্রেট হয়। এবার প্যানক্রিয়াস, এই যে গ্ল্যান্ডটা আছে এটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যদি দেখি, বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন পার্ট, এটার এক্সোক্রাইন পার্ট এন্ডোক্রাইন পার্ট দুটোই আছে। এটা হরমোন চ্যাপ্টারে বুঝে যাবে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন জিনিসটা কি। যাই হোক, এক্সোক্রাইন পার্ট থেকে কি সিক্রেট হয়? সিক্রেট হয় অ্যালকালাইন প্যানক্রিয়াটিক জুস কন্টেইনিং এনজাইম। ঠিক আছে,
আর এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রেট হয় হরমোন, কি কি ইনসুলিন, গ্লুকাগন। এছাড়া প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয় প্যানক্রিয়াটিক জুস, মানে এখানে যেটা দিয়েছি এখানে একটু ডিটেলসে দিচ্ছি, প্যানক্রিয়াটিক জুস যে সিক্রেট হয় সেখানে কী কী এনজাইম থাকে, এটা কিন্তু কোয়েশ্চেন হিসাবে ইম্পর্টেন্ট আছে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল এরকম কোনো একটা পার্টের এনজাইম। ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রোকার্বক্সি পেপটাইডেজ, অ্যামাইলেজ, লাইপেজ, নিউক্লিয়েজ, এটাই এসেছিল প্রিভিয়াস ইয়ারে। এই যে ট্রিপসিনোজেনটা আছে এটা কিন্তু ফার্স্টে অ্যাক্টিভ থাকে না, ইন্টেস্টিনাল মিউকোসা যে আছে ওখান থেকে এন্টেরোকাইনেজ সিক্রেট হয়। এই এন্টেরোকাইনেজ ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ট্রিপসিনোজেনে কনভার্ট করে। এবার যখন ট্রিপসিন অ্যাক্টিভ হয়ে যায় তখন এটা আর বাকি যে এনজাইম আছে কিছু কিছু এনজাইমকে অ্যাক্টিভ করে, ঠিক আছে। এবার ডিওডিনাম, ডিওডিনাম থেকে বাইল সিক্রেট হয়। এবার এই বাইলের মেইন কাজ কি, হেলথ ইন ইমালসিফিকেশন অফ ফ্যাট, ঠিক আছে। ফ্যাট যদি দেখি আমরা তাহলে ফ্যাট জলের মধ্যে গুলে যায় না, তো সেটাকে জলে গোলানোর জন্য একটা স্পেশাল টেকনিক দরকার, সেটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশানে হেল্প করে, দ্যাট ইজ ব্রেক ডাউন ইন্টু স্মল মাইসেলিস, টার্মটা শুধু মনে রাখো, মাইসেলিতে কনভার্ট করে। অলসো অ্যাক্টিভ লাইপেজেস, লাইপেজ মানে ফ্যাট, ফ্যাট ডাইজেশনে হেল্প করে যে এনজাইম সেটাকে অ্যাক্টিভ করে। এবার বাইল কি কি কন্টেন করে, মানে বাইল কি কি দিয়ে তৈরি, বাইল পিগমেন্ট, পিগমেন্ট কি কি, বিলিরুবিন, বিলিভার্ডিন, বাইল সল্টস, কোলেস্ট্রল অ্যান্ড ফসফোলিপিডস, বাট নো এনজাইম। বাইলে কিন্তু কোনো এনজাইম থাকে না, শুধু এইগুলো থাকে। এবার বলবো স্মল ইন্টেস্টাইনের কিছু ফ্যাক্ট, ফ্যাক্টস ভেরিয়াস টাইপ অফ মুভমেন্টস জেনারেটেড বাই মাস্কুলারিস লেয়ার। স্মল ইন্টেস্টাইনে যে মাস্কুলারিস লেয়ার থাকে সেটার কন্ট্রাকশান রিল্যাক্সেশনের জন্য কিছু ভেরিয়াস মুভমেন্ট হয়, যেগুলো তোমাদের এই লেভেলে দরকার নেই জানার। যাই হোক, এই মুভমেন্টগুলো কিসে হেল্প করে, হেল্প ইন মিক্সিং আপ অফ ফুড উইথ সিক্রেশন, প্লাস হেয়ার বাই ফ্যাসিলেট ডাইজেশন, ও সরি প্লাস না, দেয়ার বাই ফ্যাসিলেট ডাইজেশন, সরি, মানে ওই মুভমেন্টের জন্য খাবারের সাথে ওই যে ইন্টেস্টিনাল সিক্রেশন, প্যানক্রেটিক সিক্রেশন যেগুলো আছে সেগুলো ভালোভাবে মিক্সড হয় এবং ডাইজেশানে হেল্প করে। এটা যদি আমি ক্রস সেকশান দেখি স্মল ইন্টেস্টাইনের, এই যে মিউকোসাল লেয়ার আছে, মিউকোসাল এপিথেলিয়াম এস গবলেট সেল, গবলেট সেল থেকে কী সিক্রেট করে, গবলেট সেল মিউকাস, সিক্রেশন অফ ব্রাশ বর্ডার সেল অফ মিউকোসা প্লাস সিক্রেশন অফ গবলেট সেল, এই যে গবলেট সেল মিউকাস সিক্রেট করে এটা, প্লাস ব্লাড বর্ডার সেল মিউকোসায় যে ব্রাশ বর্ডার সেল আছে সেটার যে সিক্রেশন, এই দুটো সিক্রেশনকে একসাথে বলা হচ্ছে ইন্টেস্টিনাল জুস অর সাক্কাস এন্টেরিকাস। এইটা ইম্পর্টেন্ট আছে, সাক্কাস এন্টেরিকাস। এটা কী কী কন্টেইন করে, ডাইস্যাকারাইডস, এক্সাম্পল মাল্টোজ, মাল্টেজ সরি মাল্টেজ, এছাড়া ইসেও হবে মাল্ট, ল্যাকটেজ সুক্রেজও হবে। যাই হোক, ডাইপেপটাইডেস, লাইপেজেস, নিউক্লিওসাইডেজ এটসেট্রা। এটা আগেও বলেছি, মিউকাস প্লাস বাইকার্বোনেট ফ্রম প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে মিউকাস আর বাইকার্বোনেট যে সিক্রেট হয়, এ দুটোর কাজ কি, প্রোটেক্ট ইন্টেস্টিনাল মিউকোসা ফ্রম অ্যাসিড, এসিএল, যেটা আমি আগেও বলেছি, একটা মিউকোসা একটা মোটা লেয়ার ফর্ম করে যাতে এসিএল ইন্টেস্টিনের যে ওয়াল আছে সেটাকে যেন ডাইজেস্ট না করে ফেলে, প্লাস হ্যাঁ ইন্টেস্টিনাল লেয়ারও তো প্রোটিন দিয়ে তৈরি, তাই না, মানে সেল থাকে, সেল মানে প্রোটিন থাকবে, লিপিড, আরও অনেক কিছু থাকবে, তো সেগুলোকে যেন অটো ডাইজেশন না করে, সেলফ ডাইজেশন না করে সেটার জন্য প্রোটেক্ট করে। আবার বাইকার্বোনেট কী করে, এসএলের সাথে রিয়াক্ট করে সল্ট ফর্ম করে, যার ফলে আর এসিএল কাজ করতে পারে না, মানে নিজের সেলের ওপর। যাই হোক, আর কি করে, প্রোভাইড অ্যালকালাইন মিডিয়াম ফর এনজাইমেটিক অ্যাক্টিভিটি। এখানে পিএইচ 7.8 থাকে, এখানকার এনজাইম যেগুলো আছে সেগুলোর কাজের জন্য অ্যালকালাইন মিডিয়াম প্রয়োজন, যেটাকে বাইকার্বোনেট আর মিউকাস মিলে প্রোভাইড করে দেয়, ঠিক আছে। তো এই কাজে আরেকটা গ্ল্যান্ডের সিক্রেশন কাজ করে, সেটা কি, সাব মিউকোসাল ব্লুনার্স গ্ল্যান্ড অলসো হেল্পস ইন দিস। এই যে মিউকোসাল লেয়ারের পর যে সাব মিউকোসাল লেয়ার আছে এখানে ব্লুনার্স গ্ল্যান্ড থাকে, এটা মনে রাখবে কোন লেয়ারে ব্লুনার্স গ্ল্যান্ড থাকে। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে, এটাই এটার কাজ, এই অ্যালকালাইন
মিডিয়াম প্রোভাইড করবে, আর ইন্টেস্টিনাল মিউকোসাকে অ্যাসিড থেকে প্রোটেক্ট করবে। মেইন অর্গান ফর অবজর্পশন, মানে ব্যাপার হচ্ছে স্মল ইন্টেস্টাইন হলো মেইন অর্গান ফর অ্যাবজর্পশন। এরপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে ফার্স্টে পিকচারটা দেখে নিচ্ছি, এই যে পিকচারটা আছে এটাকে বলা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। কি কি লার্জ ইন্টেস্টাইন নিয়ে তৈরি? সিকাম, কোলন, রেকটাম। এই যে এখানে একটা ছোট ফোলা পার্ট থাকে সেটা হচ্ছে সিকাম। সিকাম যদি দেখি, স্মল ব্লাইন্ড স্যাক্ট হুইচ হোস্ট সাম মাই সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম। এখানে অনেক মাইক্রো অর্গানিজম থাকে যেটাকে বলা হয় গাট ফ্লোরা। যাই হোক, এগুলো ভিটামিন B12 অ্যাবজর্পশানে হেল্প করে। এত কিছু তোমাদের না জানলেও চলবে, এটা মনে রাখবে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। আর ন্যারো ফিঙ্গার লাইক প্রোজেকশন, দ্যাট ইজ ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স, এ ভেস্টিজিয়াল অর্গান অ্যারাইজ ফ্রম দ্য সিকাম। সিকাম থেকে একটা আঙুলের মতো প্রোজেকশন তৈরি হয় যেটা হচ্ছে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স, এটা একটা ভেস্টিজিয়াল অর্গান। এটা অন্যান্য এনিমেলদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে। সিকাম, কোলন, রেকটাম বলেছিলাম। কোলনের পার্টগুলো হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। যাই হোক, ধন্যবাদ।